ওয়েলকাম টু জিএস ম্যারাথন। আজকে আলোচ্য বিষয় জিকে, যে জিকেগুলো আমরা টিকের সাহায্যে মনে রাখবো। ফার্স্ট কোশ্চেন, মুঘল সম্রাটদের নাম মনে রাখার ট্রিক। বাবার হলো আবার জ্বর, সাইলে ঔষধে, অথবা ভাতসাপ। বাবার হলো আবার জ্বর, সাইলে ঔষধে, অথবা ভাতসাপ। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, আর শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর জাফর। বাবরের সমাধি প্রথমে দিল্লিতে ছিল, পরে কাবুলে নিয়ে যাওয়া হয়। হুমায়ুনের দিল্লিতে রয়েছে, আকবরে ফতেপুর সিকরি, জাহাঙ্গীর লাহোর, শাহজাহান আগ্রা, আর ঔরঙ্গজেব ঔরঙ্গাবাদে, আর দ্বিতীয় বাহাদুর শাহ জাফর রেঙ্গুনে। বাবর শাসন করেছিল 1526 থেকে 1530, হুমায়ুন করেছিল 1530 থেকে 1540, আর 1545 থেকে 1556। আকবর করেছিল 1556 থেকে 1605, 49 বছর সবচেয়ে বেশি। আর হুমায়ুন, জাহাঙ্গীর করেছিল 1605 থেকে 1627, শাহজাহান করেছিল 1627 থেকে 1658, আর ঔরঙ্গজেব করেছিল 1658 থেকে 1707। তারপর ট্রিক, জলে দ্রবণীয় ভিটামিন মনে রাখা ট্রিক। WBC, ওয়াটার সলিবেল ভিটামিন বি কমপ্লেক্স আর সি, বি বারোটা ভাগ, B1 থাইমিন, বেরিবেরি, B2 ডায়াবেল, রাসায়নিক ডায়াবেলোমিন রোগ হয়, গ্লোস্টোসি, ভিটামিন বিচি, নিয়াসিন বা নিকোটিনামাইন, ভিটামিন বিচি রোগ হয়, প্যালেগ্রা, ডায়রিয়া, ভিটামিন B5, পেন্টোথানি, ভিটামিন B6, পাইরিডক্সিন, ভিটামিন B7, বায়োটিন, ভিটামিন বি9, ফলিক অ্যাসিড, আয়রন পাওয়া যায়, আর অ্যানিমাল রক্তপাত, এরপরে রোগ হয়, আর ভিটামিন B12, সাইনোকোবালামিন, কোবাল পাওয়া যায়, আর এরপরে রোগ হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। আর ভিটামিন সি, রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড, আর এরপরে রোগ হয় স্কার্ভি রোগ। স্কার্ভি রোগ নাবিকদের প্রথম নাবিকদের দেখা গিয়েছিল বলে স্কার্ভি রোগের আরেক নাম নাবিক রোগ বলা হয়। আর পেয়ারায় প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, তাই পেয়ারা আর ভিটামিন বি এবং সি এই জলে গুলে যায়। আর তাই আমরা দেখেছি যে পেয়ারা দোকানদারেরা আগে ধোয় তারপরে কাটে। তারপরে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন মনে রাখা ঠিক। এ দেখ, অথবা এদিকে আয়, অথবা কেদা, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। ভিটামিন এ রাসায়নিক রেটিনল রোগ হয়, রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস, রাফ স্কিন, জেরপ্থ্যালমিয়া। ভিটামিন ডি রাসায়নিক নাম টোকোপেরল, ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিমেরল। ভিটামিন ডি আবার রোগ হয় ডিকেট, ছোটদের ডিকেটের বাচ্চা বড়দের অস্টিওম্যালেসিয়া। ভিটামিন ই রাসায়নিক নাম টোকোপেরল, আর ভিটামিন ই অভাবে রোগ হয় বন্ধাত্ম। আর ভিটামিন ই কে বলা হয় বিউটি ভিটামিন, আর বিউটি বোন বলে ক্যালবিকালকে। এই এখানে যে হাত থাকে এর নাম হচ্ছে ক্যালবিকাল, এর অপর নাম বিউটি বোন। আর ভিটামিন ভিটামিন কে রাসায়নিক নাম ফিরোবিল বা ন্যাপ্তোফুরিনল। ভিটামিন সি ভিটামিন কে রোগ রোগ হয় রক্তক্ষরণ বা হ্যামরেজ। তারপর ঠিক, সুলতানের যুগে কোন কোন বংশ শাসন করেছিল মনে রাখার ঠিক। SKT, SL, অথবা গোলাপ ক্রিয়ে তো সুকাল্লু, অথবা জিজাকার টাকলাশালা। গোলাপিলে গোলাম বা দাস বংশ, ব্লাসে স্লেভ বংশ, খলজি বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ, গোলাম বা দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, আর শেষ ইলতুতমিশ ইস শ্রেষ্ঠ সম্রাট, আর দাস বংশের শেষ সুলতান কালকোবাদ এবং কাজমাস। খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি, আর আলাউদ্দিন খলজি শ্রেষ্ঠ শাসক, আর খলজি বংশের শেষ সুলতান নাসিরুদ্দিন খসরু। তারপরে তুলা বংশ, গিয়াসুদ্দিন তুলা বংশ প্রতিষ্ঠাতা গিয়াসুদ্দিন তুলা, মোহাম্মদ বিন তুলাকে বলা হয় পাগলাজা, আর ফিরোজ শাহ তুলাকে বলা হয় সুলতান যুগের আকবর। তারপরে সৈয়দ বংশ প্রতিষ্ঠা খিজির খা। তার লোদি বংশ, লোদি বংশের প্রতিষ্ঠাতা বল্লাল লোদি, সিকান্দার লোদি, আগ্রা শহর প্রতিষ্ঠা করেছিল ইব্রাহিম লোদি। এই মানে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি 1526 বাবরের সঙ্গে 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে পানিপথের প্রথম যুদ্ধে হেরে যায়। বাবর এখানে লোদি কৌশল ব্যবহার করেছিল। তারপরে কোশ্চেন, যে চারটি বৌদ্ধ সংগীতি কোথায় কোথায় হয়েছিল। স্থান রেখার ঠিক রবি পাকা, রাজকীয় বৈশিষ্ট্য পালিবুদ্ধ কাশ্মীর, আর শাসন করা হয়েছিল মনে রেখার ঠিক অকক বা আজকাল শোক নেই, অজশত্রু, কালাশক বা কাকবর্ণ, অশোক আর কনিষ্ক। কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক, কারণ অশোক তার পুত্র মহেন্দ্র কর্ণ সংক্রমিত্রকে শ্রীলঙ্কায় বৌদ্ধ বোঝার জন্য পাঠিয়েছিল। তাই শ্রীলঙ্কার প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। আর সেম কাজ, একই কাজ কনিষ্ক করেছিল বলে কনিষ্ককে বলা হয় দ্বিতীয় অশোক। তারপরে কোশ্চেন, কাস্পিয়ান সাগরকে ঘিরে যে যে দেশ রয়েছে সেগুলি মনে রাখা ঠিক।
কাটি কে আর এ টি আই কাজাকিস্তান রাশিয়া আজারবাইজান তুর্কমেনিস্তান ইরান। তারপর তারপরে তাপি পাইপলাইন কোন কোন দেশের উপর দিয়ে গেছে, মনে রাখা ঠিক নামের মধ্যে আছে তাপি টিএপিআই তাজিকিস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া। সেন্ট্রাল এশিয়ার দেশ মনে রাখা ঠিক কে টিটিইউ কাজাকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান তুর্কমেনিস্তান উজবেকিস্তান। তারপরে কোশ্চেন সার্কের সদস্য দেশগুলি মনে রাখা ঠিক মালদ্বীপ ভুটান বাংলাদেশ বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ভারত নেপাল। আর সার্ক তুলেছিল 1945 সালে সার্কের হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে। আর সার্কের প্রধান সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তারপরে কোশ্চেন বায়ুমন্ডলের নিচ থেকে ওপর পর্যন্ত সয়ের নাম মনে রাখা ঠিক টেক সাম মিল্ক টেক সাম ওজন মিল্ক দেন এক মাটান টেক সাম ওজন মিল্ক দেন এক মাটান। ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার ওজোনোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার ১৬ সেপ্টেম্বর ওজোন দিবস পালন করা হয়, কারণ 16 সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে কানাডা মন্ট্রিয়াল শহরে মন্ট্রিয়াল চুক্তি হয়েছিল। এই চুক্তিতে ওজোন স্তরে ক্ষয় কম করার কথা উল্লেখ করা হয়েছিল, তাই 16 সেপ্টেম্বর ওজোন দিবস পালন করা হয়। আর ওজোন স্তরে ক্ষয়ের জন্য দায়ী গ্যাস সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন। আর ওজোন গ্যাস সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রে কে শুষে নেয়, আর আল্ট্রাভায়োলেট রে আমাদের শরীরে ক্যান্সার ঘটায়। তারপরে কোশ্চেন বাবর জীবনে যে চারটি যুদ্ধ করেছিল মনে রাখা ঠিক পিকে চালা গায়া অথবা পানি পিয়া খানা খায়া চাঁদ দেখা ঘর গায়া মার গায়া পিকে চালা গায়া বা অথবা পানি পিয়া খানা খায়া চাঁদ দেখা ঘর গায়া মার গায়া। 1546 সালে পানিপথ বাবর এবং ডিমনা নদী 1527 খ্রিস্টাব্দে খানুয়ার বাবর এবং রানা প্রতাপ সিংহ 1528 খ্রিস্টাব্দে চান্দেলি বাবর এবং মেন্দি রাও আর 1529 খ্রিস্টাব্দে ঘরগড়ার যুদ্ধ আফগানের সঙ্গে হয়েছিল। বাংলার নেতা নসরত শাহ আফগানদের সঙ্গে যোগ দিয়েছিল। তারপরে কোশ্চেন কোন কোন দেশের কারেন্সি এই রুপি মনে রাখা ট্রিক মামা সিনে ভাইসে পাক মাঙ্গা মালদ্বীপ মরিশাস শ্রীলঙ্কা নেপাল ভারত ইন্দোনেশিয়া সেসেল পাকিস্তান। তারপরে কোশ্চেন কোন কোন দেশের মুদ্রা পেসো মনে রাখা ঠিক টিপিএলসিডি পুমা কিউবা চিলি কলম্বিয়া ডোমিনিকান রিপাবলিক ফিলিপিন্স উরুগুয়ে মেক্সিকো আর্জেন্টিনা। তারপরে কোশ্চেন কোন কোন দেশের মুদ্রা ক্রোন মনে রাখা ঠিক সিডিসি চেক রিপাবলিক ডেনমার্ক সুইডেন আইসল্যান্ড নরওয়ে গ্রিনল্যান্ড। আর আমরা সিডি দেশমুখের নাম শুনেছি যে যিনি আরবিআই এর ভারতীয় প্রথম গভর্নর ছিলেন। তারপরে কোশ্চেন হলো ভারতবর্ষের কোথায় কোথায় নোট ছাপা হয় মনে রাখা ঠিক এম এস ধোনি নিউ ভূমি মহীশূর সালবানি দেবাসার নাসিক মহীশূর সালবানি এটা আরবিআই এর আন্ডারে থাকে আর দেবাসার নাসিক ওটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর আন্ডারে থাকে। তারপরে কোশ্চেন কোথায় কোথায় মুদ্রা পেন্টিং করা হয় মনে রাখা ঠিক মুকেশ কুমার কি হাউস নাম্বার মুম্বাই কলকাতা হায়দ্রাবাদ নোয়েডা। তারপরে কোশ্চেন কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের উপর থেকে কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে মনে রাখা ঠিক কর্কট মিত্র ঝেড়ে গামছা পড়লো। আর ম্যাপের সাহায্যে মনে রাখবে খুব ভালো হয় প্রথমে পশ্চিম থেকে পূর্বে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম। আর পূর্ব থেকে পশ্চিমে মিজোরাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট। তারপরে কোশ্চেন কোথায় কোথায় অবতল দর্পণ ব্যবহার করা হয় মনে রাখা ঠিক
হ্যালো দোস্ত সুবহ শাম ট্রাই করো, হ্যালো দোস্ত সুবহ শাম ট্রাই করো। গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, ডেন্টিস্টের যে মিরর বা দর্পণ ব্যবহার করে ওখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়, সেভিং মিররে ব্যবহার করা হয়, সোলার লাইটে ব্যবহার করা হয়, টল লাইটে ব্যবহার করা হয়। তারপরে কয়েছে G7 কোন কোন দেশ আছে, মনে রাখা ঠিক, গার্লফ্রেন্ডকে জুস পিলানা হে অথবা জিজাজি কাইবার ফ্রান্স গিয়া, USA, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান। তারপরে কোশ্চেন, কোথায় ভারতবর্ষের কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে, মনে রাখা ঠিক, তুবি মাজাকার, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। পিতল কি কি, তারপরে কোশ্চেন, পিতল কি কি দিয়ে তৈরি, মনে রাখা ঠিক, পিতাজি, পিতল, তামা প্লাস জিং দিয়ে তৈরি। তারপরে কোশ্চেন, ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম রাখা ঠিক, পণ্ডিত কার্তিক নিয়ে, প থেকে প্লেগ বা প্লেগ, ড থেকে ডিপথেরিয়া, ট থেকে টিবি, 24 মার্চ বিশ্ব টিবি দিবস, পণ্ডিত কা, ক থেকে কালিকাশি, পণ্ডিত কার্তিক নিহর, ট থেকে টাইফয়েড টিটনাস রবনা ধ্বনি সংখ্যা ঠিক, ক থেকে কুষ্ঠ রোগ বা লেপ্রোসি, পণ্ডিত কার্তিক নিউ হে দন্ত্র থেকে নিউমোনিয়া, নিউ হে হ্যা থেকে হ্যাজা। তবে প্রোটোজোয়া গঠিত রোগ মনে রাখা ঠিক, পাপা কাম্পাস হতে হে, পাপা কাম্পাস হতে হে, প থেকে পাইরিয়া, প থেকে পাপা পয়কার পয়কার, পাইরিয়া প্যাচিস, কয়কার মকাম, ক থেকে কালা, ক থেকে কালা জ্বর, ম থেকে ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগটি প্রোটোজোয়া গঠিত রোগ, এই রোগের জন্য জীবাণু প্লাজমোডিয়াম ভাইভাস, আর এই রোগটি এই রোগের জীবাণু বয়ন করে নিয়ে স্ত্রী অ্যানোফিলিস মশা, আর এই রোগের ওষুধ আসছে রোল্যান্ডস কলকাতাতে, আর এই রোগের ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে, কুইনাইন পাওয়া যায় শিল্পনের কাছে ছাল থেকে। পাপা কাম পার সোতে হে, সোতে গে নিদ্রা রোগ। তবে ছত্রাক ঘটিত রোগ রোগের নাম মনে রাখা ঠিক, গাঁজা জামাত খাই ফুড, গাঁজা জামা আস্তানা দা দাদা চুলকানি আর অ্যাথলিট ফুড। তারপরে ভাইরাস, তারপরে তারপরে বলছে ভাইরাস ঘটিত রোগ, রোগের নাম মনে রাখা ঠিক, রাজনা হামে পানিতে যাওয়া, র্যাবিস বা জলাতঙ্ক, চিকেন পক্স, রাজনা হামে হাত, এইচ থেকে হেপাটাইটিস, এম থেকে মিজেল, ই থেকে ইবোলা। তারপরে রাজনা হামে পানি ধরা, পি থেকে পোলিও, রাজনা পানিতে যাওয়া, দো থেকে ডেঙ্গু, ডেঙ্গু রোগটি ভাইরাস, এই রোগের জন্য জীবাণু ডেঙ্গু ভাইরাস, আর এই রোগের এই রোগের জীবাণু উপরে নিয়ে যায় এডিস ইজিপ্টি মশা। অঙ্কুরোদ্গমে সাহায্য করে, ডিএনএ মধ্যে ডবল ডিএনএ মধ্যে নাইট্রোজেন বেস, কে 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 ডবল কে দ্বিতীয় বন্ধকে টিপিল বন্ধনে থাকে, দ্বিতীয় বন্ধকে মনে রাখা ঠিক, DAT ড্যাট, ডল বন্ধ থাকে অ্যাডিনিয়া থাইমিন, আর টিপিল বন্ধ থাকে মনে রাখা ঠিক, CGT ছত্তিশগড় ট্যুরিজম, টিপিল বন্ধ থাকে সাইটোসিন আর গুয়ালিন। অস্ট্রেলিয়ার তিনটি মোটোভূমির নাম মনে রাখা ঠিক, 7GB স্যান্ডি গিপসন, 7GB স্যান্ডি গিপসন ভিক্টোরিয়া। আমাদের দাঁতের নাম মনে রাখা, দাঁতের নাম মনে রাখা ঠিক, ICPM ইনসিজার ক্যানাইন প্রিমোলার মোলার। তারপর শিডিউল মনে রাখা ঠিক, আমাদের অনুসূচি সংবিধান শুরুতে অনুসূচি ছিল 8টি, আর বর্তমানে 100তম সংবিধান সংশোধনের পর শিডিউল হয়ে গেছে 12টি। শিডিউল মনে রাখা ঠিক, টিয়ার্স অফ OLPM, TEARS টিয়ার্স, ওয়েব অফ OLPM টিয়ার্স অফ OLPM, টি থেকে টেরিটরি, দ্য ইউনিয়ন অ্যান্ড টেরিটরি রাজ্যগুলির কথা বলা হয়েছে, TEE থেকে ইমুলুমেন্টস মাইনে বা বেতন, TEA থেকে অ্যাফার্মেশন শপথ গ্রহণ, TEARS আর থেকে রাজ্যসভা, রাজ্যসভা কটা সিট হবে, এস থেকে শিডিউল এরিয়া, টিয়ার্স অফ ও থেকে আদার এরিয়া, এফ থেকে ফেডারেল স্ট্রাকচার কেন্দ্র রাজ্য সম্পর্ক, টিয়ার্স অফ OLPM ও থেকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ভারতবর্ষের 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, টিয়ার্স অফ ওল্ড ও এল এল থেকে ল্যান্ড রিপোর্ট ভূমি সংস্করণ ফার্স্ট সংবিধান সংশোধন 1912 সালে এটি শুরু আনা হয়। তারপরে ও এল এল ডি, ডি থেকে অ্যান্টি ডিফেকশন ল, 12তম সংবিধান সংশোধন 1900 সালে রাজধানী সময় এটি এই শিডিউলে আনা হয়। তারপরে টিয়ার্স অফ ওল্ড PM
পি থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত বা ১৯৯২ সালে ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে এটি ছিল আনায় ১৯৯৩ সালে ২৪ এপ্রিল পঞ্চায়েত লাভ হয় বলে তাই ২৪ এপ্রিল পঞ্চায়েতের রাজ্য পালন করায় পঞ্চায়েত ব্যবস্থা আজকে চুরিষ্ট রয়েছে। গান্ধীজি নীতি আর ফার্স্ট পঞ্চায়েত লাভ করা হয়েছিল রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে ১৯৫৯ সালের ২ অক্টোবর আর ২৪৩-এ পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা রয়েছে। তারপরে পিএম থেকে মিউনিসিপালিটি, প্রথম শিল্প রয়েছে মিউনিসিপালিটি ১৯৯২ সালে ৭৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে মিউনিসিপালিটি সেটুকু আনা হয়। আজকে ঠিক সম্পর্কে এই পর্যন্ত, দেখা যাচ্ছে পার্ট ২তে। ধন্যবাদ।